মঙ্গলবার খড়দা বিধানসভা উপনির্বাচনের গণনা, আর তার জন্য নিউ ব্যারাকপুর এফএসি কলেজকে পুরোপুরি নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা রয়েছে। এই যে স্ট্রংরুম, এই স্ট্রংরুমের দায়িত্বে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এবং সেখানে তারা পাহারা দিচ্ছেন। শনিবার নির্বাচনের পরই 236টি বুথের ইভিএম এখানে নিয়ে আসা হয়েছে এবং স্ট্রংরুমে তালাবন্দি অবস্থায় রয়েছে। মঙ্গলবার সকাল থেকে গণনা শুরু হবে, আর এই গণনা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে এই স্ট্রংরুম থেকে ইভিএমগুলো নিয়ে যাওয়া হবে ঠিক পাশেই গণনা কেন্দ্রে, এবং সেখানে গণনাকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেখানে প্রচুর পুলিশ, তার পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীও মজুদ থাকছে। এবং এই স্ট্রংরুমের দায়িত্বে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এবং সেই স্ট্রংরুমের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনিক আধিকারিকরা মাঝে মধ্যেই এই গণনা কেন্দ্রে পরিদর্শন করছেন। এবং মঙ্গলবার এই গণনা কেন্দ্রে গণনা শুরু হবে এবং সেখানেই কয়েক ঘন্টার মধ্যেই নির্ধারিত হবে খড়দা বিধানসভা উপনির্বাচনের ফলাফল কী তা জানার জন্য। এবং গত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী কাজল সিনহা এখানে জয়লাভ করেছিলেন, তার অকাল প্রয়াণের কারণেই এই কেন্দ্রে উপনির্বাচন হয়। এই কেন্দ্রটি তৃণমূল নিজেদের দখলে রাখতে পারে কি না তার জন্য অপেক্ষা করতে হবে মঙ্গলবার দুপুর পর্যন্ত। ক্যামেরায় শিবু পালের সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা। ভবানীপুর এখন নাগপুরের সঙ্গে জুড়ে গিয়েছে, বিজেপি তৃণমূলের ডিএনএ এক। তৃণমূল সরকারের আমলে পশ্চিমবঙ্গ জুড়ে শাখা বাড়িয়েছে আরএসএস। তৃণমূলের সঙ্গে বিজেপির ঘনিষ্ঠতার অভিযোগ তুলে এবার সর্বপ্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। পশ্চিমবঙ্গের তৃণমূল বিরোধী দলগুলোকে ভাঙিয়ে নিজে শক্তিশালী হলো, বিরোধী দলগুলোকে খতম করে দিল, রাস্তা খুলে দিল কার জন্য? বিজেপির জন্য। বাংলায় বিজেপির রমরমা আজকে তৈরি করার পিছনে সব থেকে বড় অবদান তো বাংলার দিদিভাইয়ের। দিদিভাই ক্ষমতায় আসার আগে পশ্চিমবঙ্গে 200 থেকে 250টা আরএসএসের শাখা ছিল, দিদিভাই ক্ষমতা আসার পর আরএসএসের শাখা 4 থেকে 5 হাজার হয়ে গেল। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।